একটা টাড়ি দেওয়ার পর ডান হাত দিয়ে বা হাত দিয়ে বাড়িটারি দেওয়ার পর ঠিক হয়ে যেত কিন্তু আজকে আর সেটা হচ্ছে না এটা হচ্ছে একটা টিভি রিমোট তোমাদের সাথেও আশা করি এরকমটা হয়েছে কিছুদিন যাওয়ার পর যখন নষ্ট হয়ে যাচ্ছে কাজ করছে না তখন দুটা চট থাপট দিলে আবার কিন্তু সেই রিমোটটা কাজ করতো কিন্তু এখন আর করছে না তো এইটারই সমাধান নিয়ে আজকে চলে এসেছি চলো দেখতে থাকো দেখো রিমোটটা দেখাচ্ছি কোনো কাজ করছে না কোনো বাটনে কিচ্ছু কাজ হচ্ছে না মেনু অপশন বেরোচ্ছে না চ্যানেল চেঞ্জ হচ্ছে না ভলিউম আপডাউন কিচ্ছু হচ্ছে না তো এই যে অবস্থা এই অবস্থা তোমাদেরই সবার ক্ষেত্রেই মনে হয় হয়েছে এবং সবারই এক্সপিরিয়েন্স রয়েছে এই থাপড়াথাপড়ি করার তো আর থাপড়াথাপড়ি করতে হবে না মাত্র এই যে পেন্সিল বাড়িতে পেন্সিল রয়েছে এই পেনসিলের সাহায্যেই আজকে করব রিমোট ঠিক রিমোটটাকে খুলতে হবে তো রিমোটটাকে খুলে নেই খোলার জন্য দেখো সাইডে যে প্যানেলটা রয়েছে এই প্যানেলের মধ্যে নখটা ঢুকিয়ে একটু চাপ দিলেই রিমোট কিন্তু খুলে যাবে খুলে গেছে তো এইভাবে করে রিমোটটা খোলার পর যেটা ভেতরে দেখা গেল সেটা হচ্ছে একটা রাবারের সুইচ প্যাড রয়েছে তার নিচে রয়েছে এই কীবোর্ডের সার্কিট বোর্ডটা আর এই সার্কিট বোর্ডটা দেখো দেখাচ্ছি আমি সার্কিট বোর্ডটা পেছন থেকে ব্যাটারি যেগুলো ছিল সেগুলো খুলে নিলাম এবার সার্কিট বোর্ডটাও ওপেন হয়ে গেল এখানে নাটফাটের কোনো ব্যাপার নেই থাপড়া থাপড়ি করতে করতে অলরেডি ভেঙে ঝেঙে গেছে তো এটাকে একটু মুছে নেই এইবার যেটা করবা সেটা হচ্ছে এই যে এরকম একটা পেনসিল এই পেনসিল নিয়ে এই যে পয়েন্টগুলো যে দেখা যাচ্ছে এই পয়েন্টগুলোর মধ্যে শুধু দাগাদাগি করে দাও বা সব কয়টা পয়েন্টের মধ্যে এমনভাবে দাগাদাগি করবে যে কোথাও যেন ছুটে না যায় একদম পুরোটাকে সুন্দর করে দাগাদাগি করতে থাকো করতে থাকো সেই ছোটোবেলায় দাগাদাগি করেছিলে আর এখন একটু দাগাদাগি করো দেখবার রিমোটটা কাজ হয়ে যাবে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি কাজ হচ্ছে কিনা চমকে যাবে একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কথা আর রিমোট যারা ফেলে দিতে এরকম নষ্ট হওয়ার পর আবার নতুন রিমোট নিয়ে আসতে আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে মনে হয় না এই থাপড়া থাপড়ি এবং রিমোট ফেলে দেওয়ার সমস্যাটা থাকবে আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে তো আমার অলরেডি এই দাগাদাগি করা শেষ হবে আরেকটু করলেই তো একবার ভার্টিক্যালি দিলাম একবার হরাইজেন্টালি দিলাম এইভাবে করে সমস্ত রিমোটের মধ্যে কিন্তু আঁকাবুকি দাগাদাগি করে দিচ্ছি আমি দেখো কিভাবে করছি তোমরাও ঠিক সেইভাবেই করবে এরকম দাগাদাকি করে দাও পুরো রিমোটের মধ্যে অর্থাৎ এই যে পেন্সিলের মধ্যে যে গ্রাফাইটটা রয়েছে এই গ্রাফাইট দিয়ে এই সার্কিট বোর্ডের যে কয়েলটা রয়েছে মানে তারগুলো যে রয়েছে সেটাও কার্বনের সেটার মধ্যে একটু ঘষে ফিল আপ করে দাও কোথাও কোনো গ্যাপ থাকলে কিন্তু চলবে না তো এই অলরেডি করা কমপ্লিট এইবার যেটা করবে যেইভাবে খুলেছিলে ঠিক উল্টো করে সেইভাবে লাগাতে হবে রাবার কিপ্যাডটা লাগিয়ে দিলাম এইবার কিপ্যাডটা ঢাকনার ওপর বসিয়ে দিয়ে সার্কিট বোর্ডটাকে আস্তে করে বসিয়ে দিলাম এখানে এখানে বসিয়ে দেওয়ার পেছনে যে ভাঙা চোরার ঢাকনাটা ছিল এই ঢাকনাটা দিয়ে এবার ঢেকে দিয়ে তারপরে একটু প্রেস করলেই কিন্তু এটা লকও হয়ে যাবে তো এটা ব্যাটারির দুটো টার্মিনাল বের করে দিলাম এবার একটু চাপ দিই তাহলে রিমোটটা আটকে যাবে তোমরাও ঠিক এইভাবেই করবে একটু চাপ দিবে রিমোটটা লক হয়ে যাবে এইবার যেই সেলটা খুলেছিলে সেলটাকে এবার লাগিয়ে দাও প্লাস মাইনাস দেখে সেলটাকে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দাও এবার টেস্ট করার পালা চলো দেখে নিচ্ছি টেস্ট করে হচ্ছে কি হচ্ছে না এই দেখো এই দেখো এই দেখো কাজ করছে এই যে দেখো অপশন মেনু বেরিয়ে গেছে এই যে মেনু চ্যানেল চেঞ্জ হচ্ছে চ্যানেল আপ ডাউন হচ্ছে চ্যানেল চেঞ্জ হচ্ছে ভলিউম কম বেশি বাড়ছে চ্যানেল সব কিছুই হচ্ছে যা যা রিমোটের কাজ হয় সেই কাজগুলোই হচ্ছে শুধু একটু ট্রিক অ্যাপ্লাই করলাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আরেকটা ট্রিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও